নমস্কার বন্ধুরা, এখন আমি জিদ্দার সাথী সিনেমার ব্যাপারে পুরনো দিনের কিছু অজানা তথ্য আপনাদের সামনে আমি আজকে শেয়ার করব। তো এই যে সাথী নামটার যে এত ব্র্যান্ড ভ্যালু, বা এই যে নামটার যে এত মানে দর্শক মহলে ক্রেজ, তার পিছনে যেরকম জিদ্দার অবদান, যেরকম জিদ্দার মানে কাজের দক্ষতা রয়েছে, সেরকম অঞ্জন চৌধুরী বলি, প্রসেনজিৎ চ্যাটার্জি বলি, হরনাথ চক্রবর্তী বলি, SBF বলি, এদেরও কিন্তু কম নয়, যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে। এরা না থাকলে কিন্তু আজকে জিত যে এই যে সুপারস্টারের যে ত্যাগ, বা এই যে জিত যে এত বড় তার ক্যারিয়ারের সফলতা কোনোদিনও আসতো না, এটা কিন্তু কেউ মানুক আর না মানুক। তো সাথী প্রথমে করার কথা ছিল মানে পরিচালক হরনাথ চক্রবর্তী নয়, পরিচালক অঞ্জন চৌধুরী। তো অঞ্জন চৌধুরী তিনি বরাবরই মানে স্ক্রিপ্ট লিখতেন, মানে স্ক্রিপ্ট লিখে তিনি হরনাথ চক্রবর্তীকে দিতেন, তো হরনাথ চক্রবর্তী সেগুলো করতেন। অনেক মুভি আছে মানে 90সে মানে প্রসেনজিৎকে নিয়ে হিউজ হিউজ, প্রসেনজিৎ ছাড়া বিভিন্ন লোককে নিয়ে মানে অ্যাক্টরকে নিয়ে করেছে। তো এই যে 2002 সালে সাথী অঞ্জন চৌধুরী গল্প লেখার পর তিনি আর পরিচালক হিসাবে দায়িত্বে থাকেন না, বেরিয়ে আসে। তার কারণ তার হাতে সেই সময় মিথুন চক্রবর্তী সন্ত্রাস বলি বা সেজবউ বলি, এই মুভিগুলো প্রচুর মানে কী বলে কাজ তাকে নিতে হয় নিজের একার হাতে। তো গল্প লিখতে হবে তাকে, অনেক কিছু মেনটেন করতে হবে প্রোডাকশান হাউসের। তো সেক্ষেত্রে তিনি সাথী মুভি তার গল্প লেখার পর হরনাথ চক্রবর্তীকে দিয়ে দেয়। তো হরনাথ চক্রবর্তীর প্রথম চয়েস ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি হিরো এবং কোয়েল মল্লিক হিরোইন। ইয়েস, প্রথমবারের মতন তিনি বড় পর্দায় প্রসেনজিৎ কোয়েল জুটিকে কাজে লাগাতে চেয়েছিলেন, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি কাছের অফার নিয়ে গেলে তিনি ঘুরিয়ে দেন। তিনি বলেন যে কোথায় গিয়ে মনে হয় ইন্ডাস্ট্রিতে আমি অনেক দিন ধরেই আছি, আমাকে লোক এত লোক মুভি দেখছে, আমার এত মুভি হিট হয়ে যাচ্ছে, সাধারণ ব্যাপার। সেই সময় প্রসেনজিৎ মানে নম্বর ওয়ান সারা বিশ্বের, হিন্দি তিন্দি তার কাছে হেরে পুরো মুখ থুবড়ে পড়তো। এবং প্রসেনজিতের সিনেমা মানেই সেই সময় মানুষ দেখবে মানে সে যাই হোক না কেন। তো সেক্ষেত্রে তার মনে হলো নতুন একটা মুখ দরকার, এবং এমন মানে ছেলেকে দরকার যে সুপারস্টার হয়ে বাংলাকে আগামী দিনে অনেক দূর নিয়ে যাবে। তো সেক্ষেত্রে মানে হরনাথ চক্রবর্তী ব্যাপারটা মেনে নেননি, কারণ সেই সময় হরনাথ চক্রবর্তী প্রসেনজিৎ দুজনে একসঙ্গে কাজ করবে, তাদের মধ্যে একটা একটা মিষ্টির বন্ধুত্ব ভালোবাসা ছিল, মানে যেখানে যাবে তারা একসঙ্গে যাবে, যা করবে তারা একসঙ্গে করবে। লাইকে শ্বশুরবাড়ি, জিন্দাবাদ, প্রতিবাদ মানে বাংলার বুকে হিউজ রেকর্ড, মানে যে রেকর্ড আজও কেউ করে দেখাতে পারেনি, যতই বড় বড় এখন হিরো পরিচালক থাকুক না কেন। তো সেক্ষেত্রে হরনাথ চক্রবর্তী SBFকে বলে যে সুপারস্টার জিত করবে না, জিত বলছে সরি, প্রসেনজিৎ চ্যাটার্জি করবে না। তো এই নিয়ে SBF প্রোডাকশন হাউসে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং হরনাথ চক্রবর্তী, অঞ্জন চৌধুরী এদেরকে নিয়ে বিভিন্ন মানে ব্যাপার নিয়ে বিভিন্ন সময় মিটিং হয়, নাকি 2-3 সপ্তাহ ধরে মিটিং চলছিল, তাও কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি নাই বলে। তিনি বলেন নতুন একজন হিরোকে নিতে, যে আমার চেয়েও ভালো কিছু করে দেখাবে। ফাইনালি জিতকে খুঁজে পায় হরনাথ চক্রবর্তী, কারণ জিদ্দা তিনি হরনাথ চক্রবর্তীর সঙ্গে দেখা করেছিলেন যখন প্রতিবাদের ওই মানে ওই রং যে হুলির যে একটা গান ছিল, তো ওই মানে প্রোগ্রাম স্টেজে তো ছবি দেয়। তারপরে মানে হরনাথ চক্রবর্তী তার অফিসের স্টুডিও থেকে মানে বক্স থেকে তিনি জিতের ছবি পায় এবং জিতকে ফোন করে দেখে, জিত চলে আসে এবং জিতকে দেখে হরনাথ চক্রবর্তী পছন্দ হয়, সিলেক্ট হয়। কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে কোয়েল মল্লিক তিনি রিজেক্ট করে দেয়, তার কারণ হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি নেই, কারণ কোয়েল মল্লিকের ফেভারিট হিরো প্রসেনজিৎ চ্যাটার্জি। সেই সময়ে এখনও তিনি প্রসেনজিৎ চ্যাটার্জির নাম নেন, আপনারা বিভিন্ন ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে হরনাথ চক্রবর্তী আবার নতুন একজন হিরোইন খুঁজে পাওয়া যায় প্রিয়াঙ্কা ত্রিবেদী, যদিও প্রিয়াঙ্কা ত্রিবেদীর আগে ঋতুপর্ণার কাছে অফার যায়, ঋতুপর্ণা করেন না, এবং আরও দু একজনের কাছে যায়, নাম এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীকে নিয়ে করা হয় সাথী। সাথী সেই সময় প্রথম মানে দিকে একদমই চলেনি, কারণ সেই সময় কিন্তু অন্নদাতা হিউজ, মানে সারা গ্রাম মফস্বল থেকে শহর শহরে প্রত্যেকটা ডে বাই ডে হাউসফুল যাচ্ছে, মানে টিকিট পাওয়া যাচ্ছে না, তাহলে সাথী কেন চলবে। এবং সেই সময় প্রসেনজিতের দেবদাসও হিউজ চলছে, দেবদাসও রেকর্ড ব্রেক করে দিচ্ছে, মানে বক্স অফিস টোলপাল, মানে কত শো, কত হাউসফুল, মানে অন্নদাতা আমি খোঁজ নিয়েছিলাম 450 সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছিল, তা সাথী কোথায় যাবে, জায়গা কোথায় ছিল। কিন্তু অঞ্জন চৌধুরী মনে হলো তিনি যখন সিনেমাটা দেখে বেড়ালেন যে মুভিটাকে হলে চালানো হোক, এবং তিনি বিভিন্ন থিয়েটারে গিয়ে বলেন
উদাহরণস্বরূপ বেহালার অজন্তা হল, যে কিছুদিনের জন্য মুক্তি দেওয়া হয়, চলুক, যদি ভালো চলে তাহলে তোরা রাখিস, এবং না যদি চলে, যদি দর্শকদের নাই পছন্দ হয়, তোরা হল থেকে উঠিয়ে নিস। কিন্তু অঞ্জন চৌধুরীর কথা কেউ মানে মুখ ঘুরিয়ে নিতে পারেননি, কারণ তিনি এমন একজন মানুষ, তিনি বাংলা সিনেমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছিলেন। উনি যদি শত্রু না করতেন, যদি এই ব্যাপারটাকে তখনকার দিনে যদি মেনটেন না করতেন, কাস্টিং ডিপার্টমেন্ট শত্রুর বা মিউজিক ডিপার্টমেন্ট বলি বা টেকনিক্যালের এত মান বলি, তাহলে আজকে জিৎ দেব প্রসেনজিৎ কোনোদিনও সুপারস্টার হতে পারতো না, বা আজকে বাংলা ইন্ডাস্ট্রি শ্মশান হয়ে যেত, শ্মশান। তো সেক্ষেত্রে অঞ্জন চৌধুরীর একটা বাংলার ভগবান, তো সেক্ষেত্রে তাকে সম্মান করেই সাথী দেওয়া হয় বিভিন্ন থিয়েটারে, এবং সাথী বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করে দেয়, মানে রেকর্ড ব্রেক করে দেয়। সেই সময় শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, দাদা ঠাকুর যা ছিল ব্রেক করে দেয়, এবং সাথী দেখার জন্য মানে হিউজ একটা, কি বলবো, আর নতুন করে বলার বাকি নেই। সেই সময় ক্যাসেট দোকান, টিভি, হলের স্ক্রিন, পর্দা, সব জায়গায় টপে এসে যায়, এবং নম্বর ওয়ান মানে মানে তখনকার দিনে এক নম্বর সিনেমা সাথী ধরা হয়। তো যাই হোক, এই হচ্ছে সাথীর জার্নি। এবং আমরা যে বলি না সাথী পর জিদ্দা এত বড় সুপারস্টার, মানে মাত্র এত মানে কম দিনের মধ্যে সুপারস্টার, একদিন হোক, দুদিন হোক, বা সাথী 75 সপ্তাহ ধরে চলেছে, তার পিছনে এদের অবদান, অঞ্জন চৌধুরী, প্রসেনজিৎ চ্যাটার্জি বলি, হরনাথ চক্রবর্তী, মানে যথেষ্ট পরিমাণে রয়েছে। এদের মানে কি বলে কাজের অভিজ্ঞতা বলি বা ভালোবাসার মান বলি, কোনোদিনও ভোলার নয়, চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এই মানুষগুলোর নাম কিন্তু লেখা থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো অঞ্জন চৌধুরী আমাদের মাঝখানে নেই, তারপরে হরনাথ চক্রবর্তী মুভি করা ছেড়ে দিয়েছে, তারপরে প্রসেনজিৎ চ্যাটার্জি কমার্শিয়াল সিনেমা করে না, তো সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু তারাই কিন্তু ইন্ডাস্ট্রির মেন অক্সিজেন। অক্সিজেনটা ছিল বলে জিদ্দা অক্সিজেনটা পেয়েই কিন্তু তিনি নিঃশ্বাসটা ধরে রেখেই কিন্তু আজকে পরকে পর গিয়েছে। আরও একটা জিনিস বলে দিই, সাথী হিট হওয়ার পর 2003 সালে স্বপন শাহ তিনি ভেবেছেন, এবার আমি বোম্বাদাকে নিয়ে সবুজ সাথী বানাবো, আবার সেই একই রকম কলেজ স্টুডেন্টের চরিত্র, প্রেম প্রেম নিয়ে ভালোবাসার একটা মানে গান। তো সবুজ সাথীর জন্য জিৎকে সিলেক্ট করলেও জিৎকে সাইড করে দেয় স্বপন শাহ, নিয়ে আসে বোম্বাদা। বোম্বাদা এক চান্সে বলে আমি করবো, গল্প পর্যন্ত তিনি পড়েননি, বলে সাথীর মতন যা বলছে সাথীর মানে ওই রকম মুভি সবুজ সাথী হ্যাঁ করে দেয়। তো সবুজ সাথী করা হয়, সবুজ সাথী আবার জিৎকে হারিয়ে দেয়। সেই সময় জিতের চ্যাম্পিয়ন, নাতের গুরু মুভি মুক্তি পায়, এবং সঙ্গী অবশ্যই ওগুলো সুপার দুপার হিট, কিন্তু সবুজ সাথী হায়েস্ট বক্স অফিস কালেকশন, 5.5 কোটি টাকা ইনকাম করে। তো বুঝতেই পারছেন মানে প্রসেনজিৎ ইজ প্রসেনজিৎ। তো যাই হোক, জিদ্দা আজকের দিনে দাঁড়িয়ে বিগেস্ট ব্লকবাস্টার হিরো, মানে তিনি কমার্শিয়াল সিনেমা একমাত্র বাঁচিয়ে রেখেছেন, এবং জিদ্দাই মানে একমাত্র ভরসা, তাকেই কিন্তু টার্গেট করে সবাই বিগ বিগ মশালা মুভি বানাচ্ছে, এবং জিদের দ্বারাই কিন্তু আজকে গ্রাম মফস্বল এবং সিঙ্গেল স্ক্রিন টিকে আছে। তো যাই হোক, এগুলো ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। তাড়াতাড়ি।